উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি করা হলেও কিভাবে তা সম্ভব তা নিয়েও উচ্চবাচ্য নেই কারোর। মৃতদেহ নিয়ে রাজনীতির অভিযোগ শাসক দলের। অন্যদিকে জাতীয় শিশু সুরক্ষা কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবেই রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই আজ সার্কিট হাউসে এনসিপিসিআর এর চেয়ারপারসন ডেকে পাঠান মহকুমা শাসক এডিএম সহ মেডিকেল বোর্ডের তিন চিকিৎসককে। একজন চিকিৎসক হাজির থাকলেও বাকি দুজন গড় হাজির থাকল। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ আনল চেয়ারপারসন। তার অভিযোগ, নাবালিকার মোবাইল ফোন এখনও সিজ হয়নি, তার ফেসবুক ইনস্টাগ্রাম এখনও চালু। মৃতদেহের খবর থানায় কে দিল? ময়নাতদন্তের আগেই আত্মহত্যা বলা হলো কেন? বৈঠক শেষে রাজ্যের নারী কল্যাণ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলেন প্রিয়াঙ্কা নুনগো। আজ লগভগ 24 ঘন্টে ইন্তজার করনে কে বাদ পুলিশ কে জো ইনভেস্টিগেশন অফিসার হ্যাঁ ও আয়ে, উন্হেঁ কে সাথ ও কোই ডকুমেন্ট লেকে নেই আয়ে থে, ডায়েরি কি কপি তক নেই লেকে আয়ে থে। উনকো ইয়ে তক নেই পতা থা কি সবসে পহলে কিসনে थाने में बच्चे की डेड बॉडी मिलने की सूचना दी। कई सारे थ्रेट्स ऐसे हैं जिनमें एक दूसरे से कड़ी मिलाने की बेहद आवश्यकता है। पुलिस ने अभी तक बच्चे का मोबाइल फ़ोन भी सीज नहीं किया है। ये मामला ग्रूमिंग से जुड़ा हुआ है। ये लड़का दिल्ली से यहाँ आया था। ये लड़का पिछले कई दिनों से इस बच्ची का शोषण कर रहा था। ये सारी की सारी बातें हमको अब स्पष्ट होती दिख रही हैं। জাতীয় শিশু সুরক্ষা কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবেই রাজ্যকে হেয় করছে বলেই দাবি সুদেশ নারায়ের। উনি কি অ্যাস্ট্রোলজার? আমি তো জানতে চাইছি উনি কি করে জানলেন, পোস্টমর্টেম রিপোর্ট সব কিছু অন্য কথা বলছে আর উনি সেটাকে রেফিউট করছেন। হ্যাঁ, এটা আপনারাই ভেবে দেখুন যে আমরা তো বিজ্ঞানের উপরে ভিত্তি করেই আমাদের বক্তব্য রাখবো। আমরা তো কোনো মন গড়া কথা বলছি না। পোস্টমর্টেম রিপোর্টে পরিষ্কার রয়েছে যে যে কি বলে বিষক্রিয়ায় মারা গেছে সেখানে, এবং কোনো রকম শারীরিক নিগ্রহ হয়েছে সেরকম কিচ্ছু ওরা পায়নি। তা সত্ত্বেও ওরা ফরেন্সিকে সোয়াব পাঠিয়েছে, ফরেন্সিক রিপোর্ট এলে পরে তখন একদম ডেফিনিট হয়ে যাওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেও বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ আনলেন তৃণমূল প্রধান। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন তিনি। এটা টোটালি মিথ্যে কথা, কারণ মিটিয়ে নেওয়ার কথা আমরা আনতে বলতেই পারি না। এটা